Hát hát a dunyati রিসোর্স আছে। এতদিন আমি শারীরিক মানসিক ভাবে খুবই অসুস্থ। আমি কোথাও কবাই যাইনি। দর্শক নওশিন কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের বউ। আপনারা তার মুখ থেকে কথাগুলো শুনলেন। আমি তার মুখে যেসব কথাবার্তা তিনি বলেছেন আরো কথা শোনাবো। আর তারপরে যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক আপনারা জানেন যে কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয় সে কিন্তু ভালোবেসেই এই নওশিনকে বিয়ে করেছিল। তার শেষ পরিণতি বা বলতে পারেন শেষ ফলাফল কি হলো আমি আপনি এই ঘটনা কিন্তু সবাই জানি। কিন্তু কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয় সে কি কারণে বা কেন এত বড় খ্যাতিনামা কণ্ঠশিল্পী সবাইকে ছেড়ে সবাইকে বিদায় জানিয়ে এভাবে সবাইকে ছেড়ে চলে যাবে, আসলে কি ঘটনাটাই ঘটেছিল যার কারণে কিন্তু আপনারা দেখছেন যে নওশিনকে অনেকেই গালিগালাজ করছেন। নওশিনের যে ভিডিওগুলো প্রকাশ পেয়েছে এই ভিডিওগুলোতে আপনারা দেখেছেন নওশিন অনেকটাই অসুস্থ, মানে কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয় সে চলে যাওয়ার পর থেকে সে অনেকটা অসুস্থ হয়ে গেছে। আর এমনটা অসুস্থ সে হয়েছে যে সে তার মাথার যে চুল ছিল সেটাও সে কেটে ফেলেছে। দর্শক একটা ভিডিও ফুটেজও আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে আতিফ আহমেদ নিলয় সে নওশিনকে মাথায় তেল দিয়ে দিচ্ছে। আজ নওশিন কিন্তু সেই চুলটাও রাখেনি। তো এই ভিডিও ফুটেজ যখন গত কয়েকদিন আগে ভাইরাল হয়ে গেল অনেকেই নওশিনকে গালিগালাজ করছিলেন। বা বিগত যে ভিডিওগুলো আপনারা দেখেছেন যে নওশিন কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয় যেখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন সেখানে গিয়ে কান্নাকাটি করছেন, আবার গভীর রাতে তিনি সেই জায়গাতে গিয়েছিলেন, আবার বা কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয় চলে যাওয়ার পর দেখেছেন যে নওশিনের মাথায় পানি দেওয়া হচ্ছে, তাকে অনেক কয়বার হাসপাতালেও অ্যাডমিট করা হয়েছিল। যে ভিডিওগুলো প্রকাশ হওয়ার পর পাবলিক দর্শকে অনেকেই অনেক কথা বলছেন, গালিগালাজ করছেন। ভাই আমি যে এখন আপনাদের সামনে এসে কথা বলছি এই ভিডিওটা প্রকাশ করছি অনেকেই কিন্তু কমেন্ট বক্সে গালিগালাজ করবেন। তো যাই হোক অনেকেই এই নওশিনকে এই ভিডিও ফুটেজগুলো দেখার পর গালিগালাজ করছিলেন যে নওশিন অভিনয় করছেন, কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয় চলে যাওয়ার পিছনে হাত রয়েছে নওশিনের, নওশিন এখন অভিনয় করে সবাইকে দেখাচ্ছে যে আমি আতিফকে ছাড়া ভালো নাই। এখন এই কথা কতটুকু সত্যি বা কতটা যুক্তিসম্মত আপনারা একটু শোনেন। অনেকে ভাবতেছে আমি পাওয়া গেছি কই আছি এই সেই, না আমি আমার জায়গায় আছি। আমি শারীরিক মানসিকভাবে খুবই অসুস্থ, এখনো মানসিকভাবে আমি সুস্থ হতে পারি নাই। নওশিন নিলয়ের পরপর যেসব ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন, তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল না যে আসলে এদের সংসার জীবনে অনেকটাই ঝামেলাময় ছিল। আমরা ভিডিওতে দেখেছি যে নওশিন এবং নিলয়ের মাঝে সম্পর্কটা বন্ডিংটা অনেক ভালো ছিল, তারা একে অপরকে দুজনকে খুব ভালোবাসত, এমনকি তারা ভালোবেসেও বিয়ে করেছিল। দর্শক নওশিন নিলয় যখন আর কি সবার কাছ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর কি চলে যায়, তখন নওশিন যে বক্তব্য ইউটিউবার বা সাংবাদিক ভাইদের কাছে উপস্থাপন করেছিল যে কি কারণে নিলয় চলে গেছে সবাইকে ছেড়ে, তখন নওশিন জানিয়েছিল যে ওই দিনের ঘটনা আর কি নিলয় যেই দিন যে ঘটনাটা ঘটিয়েছিল ওই দিনের ঘটনা নওশিন বক্তব্য দিয়েছিল যে তাদের মাঝে সেই দিন একটা ঝামেলা তৈরি হয়েছিল, ঝগড়া চলছিল। একটা সময় নওশিন মাথাতে আঘাত করার পর সে ঘরের ভিতর চলে আসে, আসার পর ঘরের যে দরজাটা ছিল ওটা বন্ধ করে দেয়। তারপর নিলয় নওশিনের দরজা অনেকবার গিয়ে ধাক্কায় যে নওশিন নওশিন দরজা খোলো দরজা খোলো, কিন্তু নওশিনের মাঝে এতটাই রাগ ছিল সে ঘরের দরজা খোলে না। পরবর্তীতে নিলয় সে আর একটা রুমে যায়, মানে পাশের রুমে যায় গিয়ে সেও দরজা বন্ধ করে দেয়। এরপরে যে ঘটনাটা হচ্ছে আপনারা ওটা দেখেছেন দর্শক। তারপরে নওশিন চুপ ছিল যে কি ব্যাপার, নিলয় কেন আর ডাকছে না। দুই তিন ঘন্টা পর নওশিনের হুশ হয় যে নিলয় ডাকছে না, সে ভাত খেয়েছে কি না একটু যাই, গিয়ে দেখে যে নিলয়ের ঘরের দরজা বন্ধ। সেও অনেকবার নিলয়কে ডাকে, ডাকাডাকি করে, কিন্তু নিলয় তো এতক্ষণে আর নেই। যাই হোক নওশিন পরে পাশের ফ্ল্যাট থেকে মানুষ এনে দরজা খুলে যেটা দেখার জন্য নওশিন প্রস্তুত ছিল না। এখন এটার জন্য অনেকেই দাবি করছেন যে নওশিনের রাগটা বেশি ছিল, ক্ষোভটা বেশি ছিল, আবার নিলয়ের মা তিনি একটা
সংবাদ সম্মেলন করেছেন বা ইউটিউবদের ইউটিউবার ভাইদের কাছে তিনি বলেছিলেন যে নিলয় এবং নওশিনের যে একটা সম্পর্ক ছিল, নওশিন নিলয়কে কখনো ভালো রাখেনি, তারা সবসময় ঝগড়া করত। এটা নিলয়ের মায়ের বক্তব্য ছিল। তো দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন অনেকেই নওশিনকে গালিগালাজ করছেন বা বিভিন্নভাবে নওশিনকে হুমকি ধমকি দিচ্ছেন যে নিলয় চলে যাওয়ার পিছনে এই নওশিনই একমাত্র কারণ। তো লাস্টের কারণ আমরা নওশিনের মুখ থেকে জানতে পেরেছিলাম, কিন্তু তারা নাকি সংসার জীবনে ভালো ছিল না, এটা নিলয়ের মা বলেছিল। এখন বাকিটা আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে।